কুম আসসালাম যে আমাদের একদিনী ভাই জানা মোহাম্মদ আল দুবাই থেকে জানতে চেয়েছেন যে কোনো। কাপড়ের মধ্যে যেমন শার্ট বা অন্য কিছুতে যদি ট্যাটু বানানো থাকে কোনো প্রাণীর সেই ট্যাটু সহ বা প্রাণীর ছবি সহ নামাজ পড়া যাবে কিনা আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেকেই জানি যে যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরস্তা ঢুকে না এবং ছবি সহ কোনো লেবাস পোশাক পরিধান করা উচিত না বিশেষ করে নামাজের ক্ষেত্রে আর এমনি সময়েও যেগুলো পোশাকে যেগুলো লেবাসের মধ্যে প্রাণের ছবি থাকে মানুষের ছবি থাকে এগুলো পোশাক পরিত্যাগ করা উচিত এগুলো ত্যাগ করা উচিত দ্বিতীয় কথা হলো এই কোনো ব্যক্তি যদি এই ধরনের পোশাক পরিধান করে কোথাও ঘুরতে যায় বেড়াতে যায় এবং এমন সময় যদি নামাজের সময় হয় আর সেই পোশাক ব্যক্তি তার কাছে আর দ্বিতীয় কোনো পোশাক উপস্থিত নাই তাহলে এই ক্ষেত্রে যদি ওই পোশাক পরিধান করে নামাজ পড়ে তাহলে কোনো অসুবিধা নাই ছবি থাকলে যে তার নামাজ হবে না এই ধরনের কথা নাই যেহেতু প্রাণের ছবি বা অন্য কিছু রাখা শরীয়তের নিষেধ এতে কোনো সন্দেহ নাই কিন্তু ছবি সহ যদি কেউ নামাজ পড়েই ফেলে তাহলে তার নামাজ হবে না বলে এ ধরনের ফতোয়া ওলামায় মহাকে কিনগণ দেন নাই তবে এগুলো ত্যাগ করা উচিত তৃতীয় কথা হলো এই যে এই ধরনের ট্যাটু যে সমস্ত পোশাকে থাকে সেগুলো পোশাক বিশেষ করে মুসলিমদের উচিত যে এগুলো বর্জন করা এগুলো বর্জন করা এই সমস্ত পোশাক থেকে অনেক দূরে থাকা নিজেও দূরে থাকবে আত্মীয় স্বজনদেরকেও সচেতন করবে ছেলে মেয়েদেরকেও দূরে রাখবে তবে হঠাৎ প্রয়োজন সাপেক্ষে যদি কোনো এ ধরনের পোশাক পরিধান করে কোথাও ঘুরতে যায় এবং এমতো অবস্থা যদি নামাজের সময় এসেই যায় তাহলে সেই পোশাক ছাড়া যদি অন্য পোশাক না থাকে তাহলে এ ধরনের পোশাক পরিধান করে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই নামা সহি শুদ্ধ হবে তবে এ ধরনের পোশাক পরিধান করা উচিত না সে অবশ্যই কী করবে বর্জন করবে যেহেতু কোরআন এবং সহি হাদিসে ছবি ঘরে লটকানো বা ঘরে রাখা বা কোনো পোশাকে পোশাকের মধ্যে ছবি থাকে সেগুলো থেকে আল্লাহ রসুল আলী ইসলাত নিষেধ করেছেন তাই এ সমস্ত থেকে বিরত থাকবে তবে কারণবশত যদি নামাজ পড়েই ফেলে তাহলে তার নামাজ সহে শুদ্ধ হয়ে যাবে বাকি আল্লাহ আলম্বের সবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ